ইয়োরক্যাশনামের এই অ্যাপটিতে কাজ করে আপনি প্রত্যেক দিন 450 টাকা অর্থাৎ $5 মতো ইনকাম করতে পারবেন এবং এই ইয়োরক্যাশ অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার সাথে সাথে আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন। সো এই ইয়োরক্যাশ অ্যাপটি সম্পর্কে আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। সো ফার্স্ট অফ অল এই ইয়োরক্যাশ অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরটাকে ওপেন করবেন এবং প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দিবেন ইয়োরক্যাশ লিখে। সো আপনি প্লে স্টোরে ইয়োরক্যাশ লিখে সার্চ করলে প্রথমেই এই ইয়োরক্যাশ অ্যাপটি পেয়ে যাবেন। আপনি এই ইয়োরক্যাশ অ্যাপটির প্রোফাইল পিকচারটি খুব ভালো করে দেখে রাখুন যাতে আপনি খুব সহজেই অ্যাপটি চীনে ডাউনলোড করতে পারেন। তাছাড়া আপনারা যদি এই অ্যাপটি চীনে ডাউনলোড করতে কোনো প্রকার অসুবিধা হয় তাহলে আমি এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি তাহলে সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারেন। সো দেখতেই পাচ্ছেন যে অ্যাপটির ডাউনলোড রয়েছে 5K+। সো বুঝতেই পাচ্ছেন যে কি জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন, 5000 লোক অ্যাপটি ডাউনলোড করে কাজ করতেছে। সো এই ইয়োরক্যাশ অ্যাপটিতে কাজ করার জন্য আপনাকে একটি VPN কানেক্ট করার প্রয়োজন হবে, তাই আপনি প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দিবেন সুপার VPN লিখে। তো আপনি প্লে স্টোরে সুপার VPN লিখে সার্চ করলে প্রথমেই এই সুপার VPNটি পেয়ে যাবেন। আপনি আপনার ফোনে এই সুপার VPNটি ডাউনলোড করবেন এবং ওপেন করবেন। সো ওপেন করার পর উপরের কর্নারে যে সার্ভার রয়েছে এই সার্ভারে ক্লিক করবেন এবং এখানে যে 3 নম্বরে US সার্ভারটি রয়েছে আপনি এখান থেকে এখানে এই 3 নম্বরে US এ ক্লিক করবেন, দেন এই কানেক্টে ক্লিক করবেন, তাহলে আপনার VPNটি US সার্ভারে কানেক্ট হয়ে যাবে। সো আমি এই সুপার VPNটি US সার্ভারে কানেক্ট করে চলে যাচ্ছি ওই ইয়োরক্যাশ অ্যাপটিতে। সো ব্রো ইয়োরক্যাশ অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এই অ্যাপটিতে নতুন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এবার আপনি এখানকার এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করে দেবেন। সো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনটায় ক্লিক করার পর এখানে বেশ কয়েকটি অপশন চলে আসবে। প্রথমে রয়েছে নেম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, টার্ম অ্যান্ড কন্ডিশন, সাইন আপ। প্রথমে রয়েছে নেম, এবার আপনি আপনার নামটি এখানে দিয়ে দেবেন, আপনি এখানে যেই নাম দেবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামে ক্রিয়েট হবে। দেন এখানে 2 নম্বরে রয়েছে ইন্টার ইয়োর ইমেল, এবার আপনার ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে বসিয়ে দেবেন। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিচ্ছি। সো ইমেলটি বসানো হয়ে গেলে এবার আপনি এখানে 3 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ইন্টার ইয়োর ফোন নাম্বার, এবার আপনি আপনার ফোনে বর্তমানে যেই সিমটি রয়েছে সেই সিমের নাম্বারটি এখানে দিয়ে দেবেন, কিংবা নাম্বারটি দিতে না চাইলে এখানে 1019 লিখে আর এড্রেসে কোনো সংখ্যা বসিয়ে দেবেন। সো বসানো হয়ে গেলে এবার আপনি সর্বশেষে একটি অপশন দেখতে পাচ্ছেন যে সর্বশেষের আগে পাসওয়ার্ড বলে, এবার আপনি আপনার সিকিউরিটির জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে দিবেন। সো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার আপনি এখানে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিবেন এই সর্বশেষ অপশন অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ড অপশনটাতে। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, সেম পাসওয়ার্ডটি উপরে যেটা দিয়েছিলাম সেটাই ওখানে বসিয়ে দিচ্ছি। সো দুটা পাসওয়ার্ড সেম বসানো হয়ে গেলে এবার আপনি নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন, এবার আপনি ক্লিক করে এই বক্সটাতে একবার ক্লিক করে টিকমার্ক করে দিবেন। সো টিকমার্ক করা হয়ে গেলে এবার আপনি সব কিছু একবার যাচাই করে দেখবেন যে সব কিছু ঠিকভাবে দিয়েছেন কি না। সো সব কিছু ঠিকভাবে দেওয়া হয়ে গেলে এবার আপনি নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন যে সাইন আপ বলে, এবার আপনি এখানকার এই সাইন আপ অপশনটায় ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল, এবার আপনি যেই অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে, তাই আপনি এইমাত্র যেই ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। সো আমি ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিচ্ছি। সো ইমেলটি বসানো হয়ে গেলে এবার এখানে রয়েছে এন্টার ইয়োর পাসওয়ার্ড, এবার আপনি 2 বার যেই সেম পাসওয়ার্ড দিয়ে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেম পাসওয়ার্ডটি একবার আপনি এখানে টাইপ করবেন। সো আমি পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ড বসানো হয়ে গেলে এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সাইন ইন বলে একটা অপশন রয়েছে, এবার আপনি এখানকার এই সাইন ইন অপশনটাই ক্লিক করে দিবেন, তাহলে আপনাকে সাকসেসফুলভাবে অ্যাপটিতে লগ ইন করিয়ে নিয়ে আসবে। সো ইয়োরক্যাশ অ্যাপটিতে লগ ইন করার পর ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে অবশ্যই আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে, নিয়ম ছাড়া কাজ করলে পেমেন্ট পাবেন না, কাজ করার নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর যাই হোক, আপনি যখন এই ইয়োরক্যাশ অ্যাপটিতে কাজ করবেন তখন দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পয়েন্ট অ্যাড হবে। কিছু এই ডেইলি বোনাস অপশনটায় কাজ করলে আপনার অ্যাকাউন্টে জাস্ট সেন্ড অ্যাড হবে। তাছাড়া এই অ্যাপটিতে আপনি যে অপশনগুলোতেই কাজ করবেন দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পয়েন্ট অ্যাড হবে। আপনার এখানে যখন কাজ করে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পুরো 1000 পয়েন্ট হবে, তখন আপনি সেই পয়েন্টগুলো এখানকার এই ডলারে কনভার্ট করতে পারবেন। সো 1000 পয়েন্ট আপনি ডলারে কনভার্ট করার জন্য যেটা করবেন, এই অ্যাপটির হোম ইন্টারফেস থেকে এই পয়েন্টের উপরে ক্লিক করবেন। সো পয়েন্টের উপরে ক্লিক করলে আপনার পয়েন্টগুলো অটোমেটিকলি ডলারে কনভার্ট হয়ে যাবে। আপনি সর্বনিম্ন 1000 পয়েন্ট থাকলে ডলারে কনভার্ট করতে পারবেন। আপনি এখান থেকে 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করলে 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করলে 1000 পয়েন্টের বিনিময়ে পাবেন মাত্র 0.5 থেকে 0.10 সেন্ট। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে কমেন্ট করে জানাবেন। সো অ্যাপটিতে কাজ করার জন্য এখানে প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ডেইলি বোনাস,
এবার আপনি এখানকারে ডেইলি বোনাস অপশনটায় ক্লিক করে দিবেন। এবার এখানে যে ক্লেম নাও বলে একটা অপশন রয়েছে, এই ক্লেম নাও অপশনটায় ক্লিক করে দিবেন। সো ক্লেম নাওতে ক্লিক করার পর আপনার কাছে একটা অ্যাড শো করবে। ক্লেম নাওতে ক্লিক করে দিলাম, অ্যাড শো করতেছে না, নেট কানেকশন স্লো। সো এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ডেইলি বোনাসে কাজ করার নিয়মটা কি। আপনি যখন এই ডেইলি বোনাসে ক্লিক করবেন তখন আপনার কাছে একটা অ্যাড শো করবে। আপনি সেই অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পরে তো আপনাকে কোনো ওয়েবসাইটে নিয়ে যায়, তাহলে আপনাকে ওয়েবসাইটে 2 মিনিট ভিজিট করতে হবে, কিংবা প্লে স্টোরে নিয়ে গেলে আপনাকে একটি অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনাকে সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে এই ডেইলি বোনাসে কাজ করার নিয়ম। আমার নেট কানেকশন স্লো, তাই অ্যাড শো করতেছে না। সো আপনি ডেইলি বোনাসে ক্লিক করবেন, ওয়েবসাইটে গেলে 2 মিনিট ভিজিট, প্লে স্টোরে গেলে অ্যাপ ডাউনলোড। এটা হচ্ছে ডেইলি বোনাসে কাজ করার নিয়ম। সো এবার আপনি এখানে 2 নম্বরে কাজ করার মতো একটি অপশন দেখতে পাচ্ছেন যে প্লে স্পিন। এবার আপনি এখানকার এই প্লে স্পিনও ক্লিক করে দেবেন। প্লে স্পিনে কাজ করার মতো একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সো এখানে দেখতে পাচ্ছেন যে মোট 13টা স্পিন রয়েছে। আপনি যখন এখানে একটা স্পিন মারবেন তখন আপনার কাছে একটা অ্যাড শো করবে। এভাবে যখন আপনি এখানে মোট 13টা স্পিন মারবেন তখন আপনার কাছে মোট 13টা অ্যাড শো করবে। আপনাদেরকে একটা স্পিন মেরে এখানে দেখাচ্ছি, তাই এখানকার এই প্লে গেম এই অপশনটায় ক্লিক করে দিচ্ছি। সো প্লে গেমে ক্লিক করার পর এটা ঘুরতে শুরু করছে এবং একটা অ্যাড শো করবে। সেই অ্যাডটি ক্লোজ করে দিতে হবে, 10 সেকেন্ড ওয়েট করে। সো গাইস, এখানকার এই প্লে স্পিনে ক্লিক করার পর একটা স্পিন মারা হয়ে গেছে, একটা অ্যাড শো করেছে, অ্যাডটি ক্লোজ করে দিলাম। এবার এখানে কালেক্ট কয়েন বলে একটা অপশন রয়েছে, এই কালেক্ট কয়েন অপশনটায় ক্লিক করতে হবে, তাহলে একটা আর একটা অ্যাড শো করতে পারে। নিচে টাইমার শো করতেছে, এই টাইমার কমপ্লিট হওয়ার পর আর একটা অ্যাড শো করবে। সো যেই অ্যাডটি শো করবে আপনাকে সেই অ্যাডটি ক্লোজ করে দিতে হবে। সো এখানে একটা স্পিন মারা হয়ে গেছে, ইউইন 10 পয়েন্ট, তা 10 পয়েন্ট দিয়ে দিয়েছে। সো এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে এই স্পিনে কাজ করার নিয়মটা কি। এখানে মোট 13টা স্পিন রয়েছে। আপনি যখন এখানে 12টা স্পিন মারবেন, 12টা স্পিন মারার সময় আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে আপনি প্রত্যেকটা অ্যাড ক্লোজ করে দেবেন। এবং এখানে যখন সর্বশেষ স্পিন অর্থাৎ 13 নম্বর স্পিন মারবেন তখন আপনার কাছে যেই অ্যাডটি শো করবে আপনি সেই অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর আপনাকে যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনাকে ওয়েবসাইটে 2 মিনিট ভিজিট করতে হবে, কিংবা প্লে স্টোরে নিয়ে গেলে আপনাকে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনাকে সেই অ্যাপটি ডাউনলোড করে আপনার ফোনে কিছুক্ষণ রাখতে হবে। এটা হচ্ছে স্পিনে কাজ করার নিয়ম। আই হোপ বোঝাতে পেরেছি, না বুঝলে কমেন্ট করে জানাবেন। প্রথমে যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ, সর্বশেষ অ্যাডে ক্লিক, ওয়েবসাইটে নিয়ে গেলে ভিজিট, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড। এটাকে বলে ক্লিকের কাজ। আপনাকে অবশ্যই এই ক্লিকের কাজটা মেনে এখানে কাজ করতে হবে, অর্থাৎ 13টা স্পিন রয়েছে, 12টা স্পিন মারা পর্যন্ত যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ, সর্বশেষ অ্যাডে ক্লিক। এবার আপনাদেরকে এই স্পিনে কাজ করার যেই নিয়মটা দেখিয়েছি আপনি সেম নিয়মটা মেনে কাজ করবেন এখানকার এই পরবর্তী অপশনগুলোতে, অর্থাৎ এখানকার স্ক্র্যাচ কার্ড, সিলভার স্পিন, এই অপশনগুলোতে আপনি এখানকার সেম নিয়মটা মেনে কাজ করবেন। স্ক্র্যাচ অপশনটায় ক্লিক করে দিলাম। এবার এই কার্ডটা ঘষতে হবে। এখানে মোট 13টা কার্ড রয়েছে। আপনি যখন 12টা কার্ড ঘষবেন তখন আপনার কাছে যেই 12টা অ্যাড শো করবে আপনি প্রত্যেকটা অ্যাড ক্লোজ করে দেবেন। এভাবে যখন আপনি এখানে মোট 12টা অ্যাড ক্লোজ করবেন এবং এখানে যখন 13 নম্বর কার্ডটি ঘষবেন তখন আপনার কাছে যেই অ্যাডটি শো করবে আপনি সেই অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে ভিজিট, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড। এই ক্লিকের কাজটা মেনেও আপনি সেম নিয়মটা মেনে আপনি কাজ করবেন এখানকার স্ক্র্যাচ কার্ডস অপশনটাতে। সো এই স্ক্র্যাচ কার্ডসে আপনি একটা কার্ড ঘষার পরে আপনার কাছে যেই অ্যাডটি শো করবে সে দেখতে পারবেন যে সেই অ্যাডটার নিচে টাইমার শো করবে। আপনি সেই টাইমারটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করে তারপর সেই অ্যাডটি ক্লোজ করবেন এবং সর্বশেষ অ্যাডে ক্লিক করে আপনাকে অবশ্যই ক্লিকের কাজটা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে কমেন্ট করে জানাবেন। সো এবার আপনি যখন অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পয়েন্টগুলো ডলারে কনভার্ট করার পর আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পুরো $5 হবে, তখন আপনি উইথড্র দিতে পারবেন। সো অ্যাপটি থেকে উইথড্র দেওয়া পেমেন্ট রিসিভ করা সর্বনিম্ন ডলার হচ্ছে $5, এর নিচে আপনি উইথড্র দিতে পারবেন না। সো অ্যাপটি থেকে যখন আপনার অ্যাপটিতে মেন অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে $5 হবে তখন আপনি কীভাবে নিয়ম মেনে উইথড্র দিবেন সেটাই এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার জন্য একটু নিচের দিকে আসবেন। নিচে আসলে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ক্যাশ আউট। এবার আপনি এখানকার এই ক্যাশ আউট এই অপশনটাই ক্লিক করে দেবেন। সো ক্যাশ আউটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 3টা অপশন রয়েছে, সিলেক্ট পেমেন্ট ম্যাথিউড, ইন্টারিওর নাম্বার, ইন্টারিওর অ্যামাউন্ট, সাবমিট। এবং এখানে তারা নিচে লিখে রেখেছে মিনিমাম উইথড্রল ইজ ফাইভ, অর্থাৎ মাত্র $5, অর্থাৎ আপনি $5 হলে অ্যাপটি থেকে উইথড্র দিতে পারবেন। সো যাই হোক, অ্যাপটি থেকে যখন আপনি উইথড্র দিবেন তখন আপনার অ্যাকাউন্টে $5 তো থাকতেই হবে এবং আপনি যখন উইথড্র দিবেন তখন আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে অবশ্যই 5 কিংবা 10 পয়েন্টের উপরে থাকতে হবে, অর্থাৎ আপনি যখন অ্যাপটি থেকে উইথড্র দিবেন
করবেন তখন আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে কিছু পয়েন্ট থাকতে হবে। সো এবার আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে সিলেক্ট পেমেন্ট মেথড। এবার আপনি এখানকার এই অপশনটাই ক্লিক করে দেবেন, দেন আপনি যেই মাধ্যমটা দ্বারা উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করতে চাচ্ছেন সেই মাধ্যমটা এখানে সিলেক্ট করে দেবেন। বিকাশ, নগদ, জি ক্যাশ, রিচার্জ, পেপাল সব কিছু রয়েছে। বিকাশ নিতে চাচ্ছি পেমেন্টটি, তাই এখানকার এই বিকাশে ক্লিক করে দিচ্ছি। সো বিকাশে ক্লিক করা হয়ে গেলে এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দুই নম্বর একটি অপশন রয়েছে ইন্টার ইউর অ্যাকাউন্ট। এবার আপনি আপনার যেই নাম্বারটি দিয়ে নাম্বারটিতে পেমেন্ট রিসিভ করতে চাচ্ছেন বিকাশ নাম্বারটি, সেই নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। দেন এখানে সর্বশেষে রয়েছে ইন্টার ইউর অ্যামাউন্ট। এবার আপনি এখানকার এই অ্যামাউন্টের এখানে অবশ্যই $5 উইথড্র দিতে চাইলে $5 লিখবেন, $10 উইথড্র দিতে চাইলে $10 লিখবেন, সর্বনিম্ন $5 উইথড্র দিতে পারবেন, তাই এখানে আপনি $5 উইথড্র দিবেন। সো $5 লেখা হয়ে গেলে নিচে রাখা রয়েছে সাবমিট। এবার আপনি এখানকার সাবমিট অপশনটাই ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাপটি থেকে উইথড্র দেওয়া সাকসেসফুল হয়ে যাবে এবং অ্যাপটির অ্যাডমিনের কাছে আপনার উইথড্রর নোটিশটি চলে যাবে এবং অ্যাডমিন আপনার দেখবে আপনি নিয়ম মেনে কাজ করেছেন কিনা, তারপর আপনাকে তারা পেমেন্টটি পাঠিয়ে দেবে। সো এই ইওর ক্যাশ অ্যাপটি থেকে উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ পেমেন্ট পাওয়ার সর্বনিম্ন টাইম হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন। সো যদি দেখেন যে 24 ঘন্টার পরেও আপনি এই অ্যাপটি থেকে পেমেন্ট না পান, তাহলে বুঝবেন যে এটি একটি ফেক অ্যাপ, পেমেন্ট দেয় না। সো আমি অ্যাপটিতে কাজ করতেছি, আমার খুব শীঘ্রই আমার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে $5 হয়ে যাবে, তখন আমি আপনাদেরকে সরাসরি উইথড্র দিয়ে দেখিয়ে দেবো যে অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার পর আমি পেমেন্ট পেলাম কি পেমেন্ট পেলাম না। সো আমি যখন অ্যাপটি থেকে উইথড্র দেবো তখন সরাসরি একটা ভিডিও ক্রিয়েট করবো এবং সেই ভিডিওটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি অবশ্যই এই অ্যাপটিতে কাজ করার আগে সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা চেক করবেন যে আমি অ্যাপটিতে কাজ করে পেমেন্ট পেলাম কি পেমেন্ট পেলাম না। সো হোপ গাইস ভিডিওটা বুঝতে পেরেছেন। আর যাই হোক, আপনি যদি এই ইওর ক্যাশ অ্যাপের অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দিয়ে তার ইমেল অ্যাড্রেসটি আপনাকে পাঠিয়ে দেবো। সো এই অ্যাপের অ্যাডমিন এবং এই অ্যাপটি এবং এই ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।